আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ওপেনার মুরলি বিজয়। ২০১৮ সালের পর থেকে জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না ওই ওপেনার। ক্ষুব্ধ হয়ে বিসিসিআই এর বিরুদ্ধে মুখও খুলেছিলেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিদেশের লিগে তাকে খেলতে দেখা যেতেই পারে। কিছুদিন আগেই বিসিসিআই এর কাছে এই প্রস্তাব করেন তিনি, তবে তা গ্রাহ্য হয়নি। টুইট করে ভারতের প্রাক্তন ক্রিকেটার লিখেছেন, সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ২০০২ থেকে ২০১৮ সাল পর্যন্ত আমার যাত্রা খুব সুন্দর ছিল। সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেটের ভারতের হয়ে খেলেছি, এটা আমার কাছে সম্মানের। ভারতের হয়ে খেলার সুযোগ পাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড ও রাজ্য সংস্থাকে ধন্যবাদ দিয়েছেন বিজয়। তিনি লিখেছেন, বিসিসিআই কে আমি ধন্যবাদ জানাতে চাই, তারা আমার উপর আস্থা রেখেছেন। ধন্যবাদ দেব তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন, চেন্নাই সুপার কিংস ও চেম্পলাস সানমার্কেও। টিম ইন্ডিয়া সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ জানিয়েছেন ভারতের ওপেনার। টুইটে তিনি লিখেছেন, আমার সতীর্থ, মেন্টর, কোচ ও সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানাই। আমার স্বপ্ন পূরণের পেছনে তাঁদের বিরাট বড় অবদান রয়েছে। ক্যারিয়ারের ভালো ও সমস্ত ফর্ম্যাট মিলিয়ে ভারতীয় দলের হয়ে মোট ৮৭টি ম্যাচ খেলেছেন বিজয়। ভারতের হয়ে ৬১টি টেস্ট, ১৭টি একদিনের ম্যাচ ও ৯টি টি টোয়েন্টি খেলেছেন বিজয়। টেস্টে ৩৮.৩ গড়ে ৩৯৮২ রান করেছেন তিনি। আইপিএলেও ১০৬টি ম্যাচ খেলে ২৬১৯ রান করেছেন এই খেলোয়াড়। খারাপ সময় আমার পাশে থাকার জন্য সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ। খেলার সময়ের স্মৃতি সারা জীবন আমার সঙ্গে থাকবে, এমনটাই লিখেছেন মুরলি বিজয়। ২০১৯ সাল থেকে তামিলনাড়ুর প্রিমিয়ার লিগে খেলতে দেখা গিয়েছিল বিজয়কে, আর এবার সুযোগ না পেয়ে অবসরই নিয়ে নিলেন ভারতের এই ওপেনার।